কয় কেজি ওজন কমালাম হ্যালো আসসালামু আলাইকুম মাই অল পুরা সবাই কেমন আছেন আরে দুই দিন আমি দেখলাম না এসে লাইভে আমাকে কে কে মিস করে কেউ মিস করেন নেই আমাকে হ্যাঁ ব্যাপার কি এমনি তো একদিন লাইভে না আসলে আপুরা খালি বলে সবাই আপু কই আপু কই আপু কই এবার আপুরা আসলে বুঝছে যে না আপু আপু বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেছে ডিস্টার্ব করবো না তাই না আচ্ছা আজকে একটা নতুন ধামাকা দেখাবো সবাই জয়েন করে ফেলেন পিছনে আমার বাচ্চারা মারামারি করতেছে একটু বলে দিবেন সবাই আমি একদম ডল ডল হয়ে গেছি কিন্তু হ্যালো আবু হ্যালো 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 আচ্ছা সো আমি একটু ডিনটা খাই আমি কয়েকদিন একটু রূপচার্চর করার সময় পাইনি তারপরও আমাকে কেন তো সুন্দর লাগতেছে আমি জানি না হায় আপু হ্যালো আচ্ছা লাইফটা ক্লিয়ার হচ্ছে কি বলে দিবেন আজকে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ বিদেশি মেয়েদের মতো চুল সিল্কি করার রহস্য দেখাবো বার্বি শাইন বারবি শাইনই আজকে অফার পাবেন সো বার্বি শাইন শ্যাম্পু ফার্স্ট টাইম বাংলাদেশে আমি দেখাবো যেটা বিদেশি মেয়েদের যে সিক্রেট চুলগুলো একদম রেশমি থাকে সো এরকম রেশমি চুলের হচ্ছে রহস্য আজকে দেখাবো আচ্ছা সো আজকে কিন্তু লাকি দুইজনকে আমি গিফট দিব এটা হচ্ছে জরিমানা এই যে আমি কানে ধরলাম যেহেতু আমি দুই দিন লাইভে আসি নাই তো আপুরা যাতে গুস্তা না করে আমার উপরে আজকে দুইজনকে গিফট দিব দুইজনকে আজকে গিফট দিব লাকি দুইজন যারা গিফট পেতে চান লাইফ শেয়ার করতে হবে আর লাভ দিতে হবে লাইফ শেয়ার করতে হবে আর লাভ দিতে হবে যে সবথেকে বেশি লাভ দিবে সে পাবে হচ্ছে সে পাবে আজকে আমাদের নিউ ধামাকা আর যে সব থেকে বেশি লাইফ শেয়ার করবে সে তো পাবে আর যে সব থেকে বেশি লাভ দিবে সেও পাবে আমাদের নিউ আছে বলবেন আমি আমি অনেক আছি হচ্ছে হচ্ছে কি যাই আমাদেরকে ধরবেন কারণে টনো আমাদের সাথে আছে হ্যাঁ তো আমি আসলে তেমন একটা মানে সময় পাইনি ওনাকে দেখানোর কালকে ইনশাল্লাহ কালকে ঘুরবো তো কালকে একসাথে ছবি টবি তোলা হবে টনো আছে আবু তুমি এত সুন্দর কেন আমি জানিনা আমি দিনে দিনে অনেক সুন্দর হয়ে যাচ্ছে এটা সবাই বলতেছে ও তুমি আমার লাইভ দেখতেছো মামা আমার মেয়ে আমার সমান হয়ে গেছে বড় আচ্ছা আমি না ক মানে রূপচর্চা করার একদমই সময় পাচ্ছি না সো আমি এখন একটু লাইভের উসিলা একটু রূপচর্চা করে ফেলি হ্যাঁ যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসছি না মানে আমার অবস্থা শেষ ঠিক আছে কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে যে বাচ্চার মা অত দুলের কথা আমার বিয়াই হয়নি এরকম মনে হচ্ছে না সবাই এটাই মনে করে আমি আগে ডিনটা খাবো ডিনটা খাওয়ার কারণে আমার স্কিনটা অনেক একদম টান টান যেটাকে বলে মানে একদম আপনি নানি দাদি শাশুড়ি হয়ে যাবেন আপনাকে দেখতে বয়স্ক লাগবে না প্রত্যেকটা মানুষেরই একটা একটা বয়স বয়স থাকে হবে আপনার আপনার বয়সের নাম্বার যেটা থাকবে নাম্বারটা কিন্তু নাম্বারই থাকবে তিরিশ হলে তিরিশই থাকবে পঞ্চাশ হলে পঞ্চাশই থাকবে কিন্তু স্কিনের বয়স কমে যাবে যেমন আমার স্কিনের বয়স দেখে কি বোঝা যায় যে আমার থার্টি ফোর এইচ হ্যাঁ

সুন্দর হওয়া ঠিক আছে মেয়ে মানুষ তো দিনে দিনে নাকি বুড়ি হয় অসুন্দর হয় বাচ্চা কাচ্চা হওয়ার পরে বিয়ের পরে অসুন্দর হয়ে যায় বাট আমাকে দেখেন দিনে দিনে সুন্দর হওয়ার রহস্য কিন্তু শুধুমাত্র আমাদের প্রোডাক্ট ঠিক আছে দিনটাটা কিভাবে খেতে হয় আমি বলে দিই এইমাত্র আমি হচ্ছে লাঞ্চ করে আসছি আমি টনো আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করছি সো লাঞ্চের পরে মানে খাবারের পরে আপনি সেটা রাতে খান দিনে খান দুপুরে খান ঠিক আছে আচ্ছা আমাকে কি চিকন লাগতেছে কিনা এটি একটু আমাকে বলবেন কারণ আমি কিন্তু আর খাই নেই কফি কারণ আমি ঘুরতে আসছি যেহেতু আমি আর কফি খাই কারণ যেহেতু গরম পানি লাগে গরম পানি তো এখানে তেমন একটা মানে আমি এখন বাইরে ঘুরতেছি এখন গরম পানি পাবো কোথায় তাই না সো দ্যাটস আমি কফিটা এখন খাচ্ছি না তারপর আমি অনেক স্লিম হয়ে গেছি যেটা আমার কাছে মনে হচ্ছে আমি মাত্র কয়দিন খাইছি জানেন মাত্র

ব্যবহার করবো নাহিদা আপু আপনার জন্য লাভ রইলো কারণ আপনি দুদিন পরে আমার লাভ দিবেন আবার প্রোডাক্ট মেখে আপনি পাগল হয়ে যাবেন ঠিক আছে আপু কোরিয়ান দই জেল ইউজ করে সুন্দর হবো অ্যাকর্ডিং টু কাস্টমার রিভিউ কাস্টমার আমাকে কানে কানে রিভিউ দিয়ে যায় সেটা হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে আজ ম্যাজিক সুসু খাওয়া আর আর বলে না ফরজানা আপু আমি খাইতে পারিনি ম্যাজিক টুসু আর তাই আমাকে এত সুন্দর লাগতেছে আমি মানে চিন্তা করতেছি যে মাত্র পাঁচ দিন খেয়ে যদি চার দিন চার দিন খেয়ে যদি আমি এত সুন্দর হয়ে যেতে পারি এত স্লিম হাফ প্যান্ট পরে আসি আচ্ছা এত স্লিম যদি হয়ে যেতে পারি তাহলে যদি আমি পুরো কোর্স কমপ্লিট করতাম তাহলে যে কি হইতো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ডিন্ডা আজকে লাইভ শেয়ার করলে নিউ ধামাকা কিন্তু গিফট পাবেন নিউ ধামাকা বা মানে সাবু শপের নতুন ধামাকা হচ্ছে ভূমিকম্প ঠিক আছে মানে সাবুশপের নতুন যে প্রোডাক্টগুলো আসে সেগুলোর জন্য মানুষ একদম পাগল হয়ে যায় কারণ আমরা অনেক ভেবেচিন্তে প্রোডাক্ট লঞ্চ করি এক একটা প্রোডাক্ট আনতে আমাদের এক বছর ছয় মাস লাগে আমরা অনেক চিন্তা করে ভেবেচিন্তে যে কাজ হবে সে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি শ্যাম্পু আপনি আমাদের এখানে প্রায় নতুন শ্যাম্পু প্রায় এক বছর পর দেখবেন ঠিক আছে এক বছর পর আপনার আপু মাসাল ঘুরে এসে আমরা যেন নিউ প্রোডাক্ট তো আজকে দেখাবো আপনি মনে জানেন না আজকে যে বিদেশি মেয়েদের মতো চুল রেশমি সিল্ক কি শুনেন বিদেশি মেয়েদের চুল কিন্তু অনেক সুন্দর আমি কারণটা বলে দিব আপনাদেরকে একটু ওয়েট করেন যারা বিদেশে ঘোরাঘুরি করেন যারা বিদেশে ঘোরাঘুরি করেন যারা বাস্তবে দেখছেন বিদেশি মেয়েদের চুল দেখবেন অনেক কালার করে অনেক কালার করে ওরা তারপরে ওদের চুল একদম রেশমি সুতার মতো রেশমি সুতার মতো সিল্কি সেটা রহস্যে আজকে আমি আপনাদেরকে দেখাবো কি হ্যাঁ ও খিদা লাগছে তোমার আম্মু বাবুর খিদা লাগছে একটু কিছু দিবা তো চিপস দাও তো আপু ওই ওইখান থেকে একটু চিপস দাও দেখছেন আমি লাইভ করব কিভাবে বাচ্চা কাচ্চা নিয়ে লাইভ করা যায় না রিয়েলি আমি মানে এই তিন দিন বুঝতে পারছি যে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে লাইভ করা খুবই কষ্ট আমার বাসায় সার্ভেন্ট না থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যেত ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের ডিন্ডা ডিনডা আমি খাইলাম খাওয়ার কারণে আপনি ভিতর থেকে ফর্সা হতে পারবেন দাগ রিমুভ করতে পারবেন যারা খেয়ে দাগ রিমুভ করতে চান মেস্তা রিমুভ করতে চান যাদের কোনো কিছু মেখে মেস্তা যায় না বা ব্রন যায় না আপনি দেখবেন ডিনডা খেয়ে আপনি ইয়াং হতে পারবেন প্লাস ফর্সা হতে পারবেন এবং দাগ রিমুভ করতে পারবেন বলছি যে ইয়ে চিপস চিপস দাও এটার মধ্যে চিপস নাই একটু খুঁজে দেখো আপু লাইভ দিকে আপু ডার্ক সার্কেলের জন্য সিরাম কোনটা দিব আমাদের আই সিরামটা নিয়ে নেবেন ওকে সো আজকে দেখাবো ও ম্যাজিক সুসুটাকে দেখাই নেই কারণ আপনারা না খালি আমাকে কোশ্চেন করেন আপু আপনি এত সুন্দর হইতেছেন কি আপনি সুন্দর হইতেছেন কি আপনি মানে আপনারা খালি চিন্তায় থাকেন মানে আমাকে নিয়ে আমারও তো চিন্তা না আপনারা খালি চিন্তা করেন কিছু পাবলিক আছে আমার এনে খালি চিন্তা করে উনি কি করে উনি কি করে উনি এত সুন্দর হয়ে যাইতেছে কেন ঠিক আছে মানে মানুষের বয়স বাড়লে তো বুড়ি হয় আর আমি দিনে দিনে হচ্ছে হ্যাঁ এটা দিনে দিনে হচ্ছে ইয়াং হচ্ছি একটা জিনিস খেয়াল করে দেখবেন আমার কিন্তু গালগুলো চিকন হয়ে গেছে গালগুলা কারণ আমি স্লিম হয়েছি কারণ আপনি দেখেন আমার হাত গলা সবকিছু কিন্তু স্লিম হয়েছে আমি মাত্র চার দিন খেয়েছি চার দিন ম্যাজিক সুসুটা কই ম্যাজিক সুসু আমি কালকেও আমি নিয়ে আসছি এখানে খাওয়ার জন্য আমি এখানে নিয়ে আসছি খাওয়ার জন্য কিন্তু খাই নাই কারণ গরম পানি নাই গরম পানি আছে, কিন্তু এখন আমি তো বাইরে থাকি সারাদিন গরম পানি করবো কখন আর খাবো কখন তার সাথে আমার কিন্তু গ্যাপ পড়ছে তাই আমাকে এখন দেখেই সব পাগল হয়ে যাচ্ছে যাবো এত স্লিম হইসেন কেমনে চোখে নিচে কালো দেখছো এটা হচ্ছে যে আমাদের ম্যাজিক সুসো ম্যাজিক সুসু। হ্যাঁ ম্যাজিক সুসুটা খেয়ে কিন্তু আমার প্রায় তিন কেজি ওয়েট লুজ হয়েছে তিন কেজি তো আমার টার্গেট ছিল পাঁচ কেজি ওয়েট লুজ করার কিন্তু আমি আমি আর কারণ থাইল্যান্ডে থাইল্যান্ডে আসি এখন এখন খেতে পারি ঘুরতেছি তো ঘোরাঘুরির মধ্যে খাওয়া যায় না সত্যি কথা যেটা গরম পানি অনেক ঝামেলা আছে সকালেরটা আপনাকে ব্রেকফাস্ট এর পরে খেতে হবে রাতেরটা ডিনারের আগে খেতে হবে রাতেরটা ডিনারের আগে ডিনারের আমি কালকে রাতে খাইছি সত্যি কথা মানে কি করবো আফসোস লাগতেছে যে আমি এক প্যাকেট খাবো বলছি কিন্তু খেয়ে দেখাতে পারতেছি না ঘুরে মানে ঘুরতে আসছি তো গ্যাপ করে গেছে বাংলাদেশে গিয়ে আবার খাবো ঠিক আছে তবে আমি স্লিম হয়েছি এটা আপনি আমার যেটা আমার আমার হচ্ছে গেট আপ আমার মানে ফ্রন্ট ক্যামেরায় লাইভ দেখলে তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি পরিমাণে হচ্ছে স্লিম হয়েছে দিনটা ভালো না যে সাকু বলো যে ফর্সার জন্য বেস্ট আর দিনটা ইয়াং হওয়ার জন্য বেস্ট চয়েস ইজ আপনি কোনটা নেবেন আই ফিল লাইক ইয়াং এবং ফর্সা দুইটাই মানুষ চাই স্পেশালি মেয়েরা স্পেশালি মেয়েরা দুইটাই চাই যে আমি ইয়াংও হতে চাই আমি ফর্সও হতে চাই জানেন যারা আঠারো বছরের মেয়ে আছেন এমন এমনও মানুষ আছে বয়স কম তারপরও ইয়াং হতে চায় কেন কারণ চাই যে সবাই একটু আরেকটু ইয়াং হইতে আমি যেমন আসি আমি তার থেকে আগে চলে যেতে চাই আমার আঠারো বছর আমাকে ষোলো বছর যেতে লাগে ঠিক আছে আমার বিশ বছর আমার যেতে ষোলো বছর লাগে এরকম মানুষ সব সময় চায় নিজেকে ছোট দেখাইতে নিজের বয়সকে কমাইতে ঠিক আছে এরকম তো জন্য আপনারা সবাই হচ্ছে আমাদের ইয়াং হওয়ার প্রোডাক্টটা খেয়ে নেবেন আমি যেটা খাইলাম ডিনডা আর ফসা হওয়ার জন্য খাবেন জেসাকু আর স্লিম হওয়ার জন্য ম্যাজিক সুসু ম্যাজিক সুসু খেয়ে আমি কিন্তু অনেক স্লিম হয়েছি আমার মুখ টুক কিন্তু একদম বাচ্চাদের মতো মানে এখন মনে আমাকে পুরো ষোলো বছরের মেয়ের মতোই লাগতেছে আমি রিসেন্ট মানে আজকে সারাদিন আমি ছবি তুলছি সারাদিন টিকটক করছি আমি নিজেকে নিজে দেখে আমি খালি ক্রাশই খাইছি সত্যি কথা আমি কারোর সাথে কোনো গল্প আজকে টন আসছে টনোর সাথে গল্প করার সময় মানে কারোর কারোর সাথেই আমার কোনো ইয়া নেই খালি আমি নিজেরা নিজে দেখেই আমি ক্রাশ খাইতেছি সত্যি কথা কারণ স্লিম থাকলে আসলে অনেক ভালো লাগে নিজের কাছে ঠিক আছে স্লিম থাকলে বয়স কম লাগে স্লিম থাকলে অনেক কিউট লাগে ইয়াং লাগে আমি অনেক স্লিম হয়েছি এটা আপনার লাইভেই দেখতে পারতেছেন সো ম্যাজিক সুসুটা খেয়ে নেবেন ম্যাজিক সুসু খেলে আপনি নয় দিনের মধ্যে স্লিম হইতে পারবেন তারপরও আপনারা যারা পাঁচ থেকে দশ কেজি ওয়েট লস করতে চান কেমন লাইভ করবো বলেন আমার বাচ্চা গুলো আমার বোধ জ্বালায় আচ্ছা মাসাল্লাহ শুনতে যাচ্ছি থ্যাংক ইউ যারা হচ্ছে পাঁচ থেকে দশ কেজি আজকে কিন্তু লাইফ শেয়ার করলে নিউ ধামাকা বিদেশি শ্যাম্পু আর শ্যাম্পু কিন্তু প্রত্যেকটা মানুষের লাগে যারা আমাকে পছন্দ করেন না এখানে কয়েকজন হয়তো বা আসেন যে দেখতে পারেন না পছন্দ করেন না তাদেরও শ্যাম্পু লাগবে শ্যাম্পু ছাড়া কি গোসল করতে পারবেন নেভার সো শ্যাম্পু কিন্তু লাগবেই সো যারা আমার শত্রু আছেন তারাও আজকে লাইভ শেয়ার করেন বেস্ট অফ লাইক ঠিক আছে যারা শত্রু আছেন তারাও লাইভ শেয়ার করেন আমার শত্রু আই থিংক এখানে কেউ নাই তারপরেও দুই একটা থাকতে পারে সো যারা এখানে আসেন তারা লাইভ শেয়ার করবেন লাইভ শেয়ার করে গেম খেলবেন গেমের উইনার আজকে শ্যাম্পু ফ্রি পাবেন গেমের উইনার আজকে শ্যাম্পু ফ্রি পাবেন ঠিক আছে আমি কিন্তু মুখ ধুবো লাইভে হুম লাইভে আমি মুখ আমি ওয়াশরুম থেকে একটু পরে লাইভ করবো এটা হচ্ছে ম্যাজিক সুসু ম্যাজিক সুসুটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে কোনো লিখিত চ্যালেঞ্জ দিতে পারবো এটা খেয়ে আপনার কোনো টাইপের দুর্বল লাগবে না যদি দুর্বল লাগতো তাহলে আমি থাইল্যান্ডে এসে এরকম রং ঢং করে বাচ্চা নিয়ে আপনি জানেন বাচ্চা নিয়ে আমার কত কষ্ট হয় আমি আমি ভয় পাই বাচ্চা নিয়ে কিন্তু কোথাও যাই না খুব কম তো আপনারা অনেকে বলেন খালি একাই ঘুরেন জামাই নিয়ে আপনাদের কথা শুনলাম এবার ঠিক আছে মানে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আমার অনেক কষ্ট হয় এই যে দেখেন অলরেডি দুজন পিছনে মারামারি করতেছে খায় না একদমই খাওয়া দাওয়া করে না মানে অনেক ঝামেলা সত্যি কথা যেটা আমার উপরে আর আপনাদের ভাইয়া বাচ্চা রাখতে পারে না এটা সত্যি কথা অনেকের হাজব্যান্ড আছে না যে বাচ্চা রাখতে পারে এটা আসলে আমি বলতে আমার কোনো লিহা নাই যে আমার হাজবেন্ড একটু বাচ্চা রাখতে পারে না তাও এখন কয়েকদিন একটু গুতা আমার গুতানি খায় একটু ভালো হয়েছে ঠিক আছে আজকে দুই দিন ধরে একটু গুতানি খেয়ে একটু ভালো হয়েছে সো এরকম সো আপু তোমার কাছ থেকে ম্যাডাম আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ম্যাজিক সুসু সো এই বাচ্চা নিয়ে যে আমি এত ঘুরতেছি ফিরতেছি আমার যদি এনার্জি না থাকতো তাহলে কিন্তু আমি ঘুরতে পারতাম না তো এটা খেয়ে আপনার কোনো দুর্বল লাগবে না কোনো মামা একটু একটু একসাথে মিলেমিশে থাকো আমার দুই দিন পরে লাইভ এসছি আপুদের সাথে দেখা করি একটু তোমার আন্টিদের সাথে আপু যে সাকু দিনটা নিসি খাওয়ার পরে কি ছেদ দিলে কালো হয়ে নো আপনি কি ফর্সা হয়েছেন না কে কে সেটা করেন ঠিক আছে আপু তোমাকে কেউ পছন্দ করে না এটা না হেটার্স তো থাকবে এখানে হেটার্স আছে আপু কারণ হচ্ছে আমার আমার কম্পিটিটর যারা আছে তারা অবশ্যই হিংসা করে এটা আমাকে অনেক লাইফে অনেক বুতাইছে আমাকে আমি জানি আপু যে সাকু অফার আপু প্রেগনেন্ট হলে খাওয়া যাবে না প্রেগনেন্ট হয়ে আপনি শুকাই কি করবেন আপনি বাচ্চা হওয়ার পরে খাবেন ঠিক আছে সো এটা হচ্ছে ম্যাজিক সুসু উফ ম্যাজিক সুসু জানেন এখন আমার হট সেলিং আইটেম হট সেলিং মানে পুরো অনলাইনে মানে কি বলবো আমার রিলেটিভ আমার ফ্যামিলি মেম্বার সবাই আমার কাছে স্লিমিং প্রোডাক্ট যাচ্ছে সব বাই মানে আপনাদেরকে বলে বুঝতে পারবো না কারণ আমার আমার রিভিউ আমি দেখাইছি আমি হচ্ছে তিন দিনে ওয়েট লুজ করছি তিন দিনে সো দ্যাটস ওই হচ্ছে সবাই ঝাঁপায় পড়ছে ঠিক আছে সো ম্যাজিক সুসু যখন খাবেন সকালে খাবেন ব্রেকফাস্টের পরে যে এরকম হচ্ছে আজকের আমি খেতে পারতাম থাক খাবো না কারণ এখন কাজ করবে না কারণ আমি ঘুরতেছি ফিরতেছি ঠিক মতো খাইতে পারি না ঠিক আছে বাংলাদেশে গিয়ে আবার খাবো ঠিক আছে আমি কি করছি জানেন আমি হচ্ছে তিন কেজি ওয়েট লুজ করছি কিন্তু এই দেখেন তিন কেজি আমি ওয়েট লুজ করছি তো তিন কেজি ওয়েট লুজ করার পরে এখন আর খাচ্ছি না আমি বাংলাদেশে গিয়ে আবার খাবো ঠিক আছে তো এটা হচ্ছে ম্যাজিক সুসু ম্যাজিক সুসু খেয়ে আপনার কোনো টাইপের দুর্বল লাগবে না কোনো টাইপের আপো হেয়ার ফল হচ্ছে আজকাল লাইক মিস করবেন না বিদেশি মেয়েদের সিক্রেট দেখাবো বিদেশি মেয়েদের চুল ঘন সিল্কি হওয়ার রহস্য ঠিক আছে আচ্ছা ফেস গ্লো করতে চাইলে আপনাকে হচ্ছে আমাদের টক দুই মাস্কটা টক দুই জেলটা লাগাতে হবে হ্যাঁ এরকম হচ্ছে আপনারা পাবেন শ্যাসেস এটা কফি কিন্তু ও এত মজা এত মজা এত মজা কিয়া কমুয়াই আই কিয়া কমুয়াই মরি যাই ঠিক আছে এটা খাওয়ার সময় আমি পাগল হয়ে যাবার এত ভালো লাগে ম্যাজিক সুসুটা তো ম্যাজিক সুসুটা আপনারা হচ্ছে তুই রাগ করিস না তোর আমি আর খাইতে পারতেছি না বাংলাদেশে গিয়ে খাবো বাংলাদেশে গিয়ে খাবো আপু আপু বম জুস কবে আসবে বম জুস হচ্ছে আছে তো কি বলে বম জুস তো আছে জানেন না বম জুস জেসা কই তো বম জুস আপু হট চকলেট আরে কি বলে আপু আপনি মানে কল্পনা করতে পারবেন না এটা তিন দিন মানে যেদিন খাবেন সেদিন থেকে আপনার আধা কেজি কমা শুরু হবে আমি প্রথম দিন আধা কেজি কমছে পরের দিন আধা কেজি কমছে মানে দুই দিনে আমার দেড় কেজি কমছে এক থেকে দেড় কেজি তার মানে আপনি চিন্তা করেন নয় দিনে কয় কেজি নয় দিনে মিনিমাম চার কেজি কমবে তারপর আমি আপনাকে একটা কোর্স বলে দিচ্ছি কোর্স কমপ্লিট করলে আপনি ছেড়ে দিলে আবার আগের মতো মোটা হবে না আমি কিন্তু চিকন হওয়ার পরে আর মোটা হতে পারি না সত্যি কথা আমার তেষট্টি কেজি ছিল সরি আটষট্টি কেজি ছিল আটষট্টি কেজির পরে আমি আর এখন কিন্তু চাইলেও এতটা মোটা হতে পারি না কারণ আমি এখন পার্মানেন্ট স্লিম হয়ে গেছে আমার একটা খাওয়া দাওয়ার রুটিন হয়ে গেছে আমি চাইলে এখন বেশি ভাত খেতে পারি না আমি চাইলে এখন অতিরিক্ত খাবার খেতে পারি না তো আপনি যখন স্লিম হয়ে যাবেন স্লিম হয়ে যাওয়ার পরে আপনি একটা রুটিন করে ফেলবেন আপনার সারা জীবন আপনি মোটা হবেন না ইটস মাই চ্যালেঞ্জ ইটস মাই চ্যালেঞ্জ আপনি সারা জীবনেও আর মোটা হবেন না এটা না খেলেও আর মোটা হবেন না ঠিক আছে তারপর এটা খেলে অনেক মজা আছে মজাটা কি আমি বলে দিই এটা খেলে আপনার ভুড়ি হবে না আমার এক ফোটাও ভুড়ি নাই কোমরে শেপ থাকে তারপরে মুখগুলা দেখেন আমার মুখগুলা দেখেন এই যে ভিশেপ ভিশেপ বলতেছেন আপনারা কেন বুঝেন না আপনারা কি মানে কমন সেন্স নাই একটা কি কমন সেন্সের অভাব আমার নাক হলে বলবে নাক চিকুন হলো কেমনে মুখ চিকন হলে বলবে মুখ চিকন হইলো কেমনে আপনি সার্জারি করছেন কেন আপনি কি খেয়াল করে দেখেন না যে আমার হাত পাও চিকন এমন তো না যে আমার শরীরে এই মোটা আমার শরীরে এই মোটা আর আমি মুখটারে হচ্ছে সার্জারি করে চিকন করছি ভাই আমি আমার ওয়েট লুজ করছি এটা তো একটা নর্মাল ব্যাপার আপনার কি মানে মানসিক রোগী নাকি দুইজনের কি মাথার মধ্যে কি কোনো মানে কমন সেন্স নাই ঠিক আছে কমন সেন্স নাই একটা মেয়ে মানুষ বা একটা ছেলে মানুষ যখন মোটা থেকে চিকন হয় তখন কিন্তু তাকে অনেক ইয়াং লাগবে তার ফেসগুলা চিকন হয়ে আসবে নাকগুলা চিকন হবে প্লাস হাতগুলো চিকন হবে মানে দেখতে অনেক ইয়াং লাগবে আপনি খেয়াল করে দেখেন আমার কিন্তু আমার কিন্তু ওভারঅল সব সবকিছুই আমার স্লিম হয়েছে আজকে আমার পায়ের ছবি দেখছেন পায়ের ছবি দিচ্ছে আমার পায়ে পাগুলো একদম কোরিয়ান মেয়েদের মতো চিকন ঠিক আছে তো দুই বাচ্চার মা আমি দুই বাচ্চার মা সো আপনাদের বুঝতে হবে সো আমি কিন্তু টোটালি স্লিম হইছি স্লিম হলে আমার মুখ তো বিশেপ লাগবেই আমার গালের মধ্যে এখন কোনো চর্বিই নেই সো আমাকে তো স্লিম লাগবে ইটস ভেরি নরমাল যখন আপনি স্লিম হবেন আপনার ফেসটাও এরকম স্লিম লাগবে ঠিক আছে সো এটা কোনো সার্জারির দরকার নাই স্লিম হলে মেয়েদেরকে দেখতে ছেলেদেরকে দেখতে অনেক সুন্দর লাগে ঠিক আছে সো এটা কিন্তু আপনাকে অনেক স্লিম করবে এবং অনেক হট করবে দেখতে দেখেন আমার ফেস শেপটা কত সুন্দর লেগেছে এরকম একটা সুন্দর একটা শেপ করবে তো এটা হচ্ছে আমি টনর মতো কথা ও ওর সাথে গল্প করছি তোর মতো গল্প করতেছি হট লাগবে এ লাগবে আচ্ছা না যাক মানে যখন ফেসটা অনেক সুন্দর লাগে দেখতে কিন্তু অনেক অ্যাট্রাকটিভ লাগে ঠিক আছে ঠিক আছে তো বাইরের দেশে হট বলতে এটাই বোঝায় যাদের দেখতে একটু অ্যাট্রাকটিভ লাগে এটাই বোঝায় ঠিক আছে তাদের কোমরের শেপ তাদের ফিগারটা শেপ যাদের হচ্ছে পেটে ভুঁড়ি নাই তাদেরকে হট ফিগার বম ফিগার বলে সো এরকম আপু স্ক্রিন থেকে সাউন্ডটা রিমুভ করেকে একটু ওয়েট করেন শোনা মনি আপু আমি বলতেছি ম্যাজিক সুসু ম্যাজিক সুসুটা কিন্তু আমাদের হট সেলিং আইটেম এটা যে নিবেন না সে সারা জীবন মানে আফসোস করবেন আফসোস কেন আফসোস করবেন জানেন যে কেন আমি দেরি করলাম কেন আমি দেরি করলাম আমি ওই পেস থেকে হাবি চাবি কিনে আমি দুর্বল হয়ে গেছি সালান খেয়ে থাকি বাথরুমে বসে থাকি পেট খারাপ হয় বমি হয় আপনি দেখবেন স্লিমিং খেলে বাচ্চা হইতে হবে আপনার মাথা বাট আমার এটা যে কি জিনিস আপনাকে ওজনও কমাবে আবার আপনাকে এনার্জিও দিবে কোনো এনার্জি লস হবে না আপনার ঠিক আছে তোমার ওকে দেখে বোঝাই যায় না এটা টনহ বলছে আমাকে যে দেখে বোঝা যায় না ও অবাক ও আমার বাচ্চাগুলোকে বাস্তবে দেখে অবাক আবু বেবি নেওয়ার প্ল্যান করছি তবে আমার বাচ্চা গুলা মামার সাথে ভালোই খেলছে মানে ওর তো মামাই হয় টনো তো আমার ভাই ঠিক আছে তুমি অনেক বুঝে বলে থাকেন কি আপু এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে একটু ইনবক্স করতে হবে এটা কিন্তু একদম এরকম জাপানি মেদের মতো ফিগার করবে যদি আপনি এরকম সুন্দর ফিগার না চান তাহলে এটা খাবেন না কারণ এটা শুধু স্লিম করবে না এই যে আমার মতো একটা এরকম বয়স কমাই ফেলবে আপনার ফেস শেপ করবে আপনার গলা গুলা চিকন করবে হাত গুলা চিকন করবে কোমর শেপ করবে কিছু কিছু প্রোডাক্ট আছে না আপনাকে জাস্ট স্লিম করবে কিন্তু আপনার ভুঁড়ি রয়ে যাবে আপনার ভুঁড়ি রয়ে যাবে আপনার মুখ গুলার মধ্যে চর্বি রয়ে যাবে কিন্তু এটা আপনার সব কিছু একদম ইয়াং করে ফেলবে স্লিম করে ফেলবে আরেকটা মজার ব্যাপার স্লিম হলে কিন্তু মানুষের মুখের চামড়া ঝুলে যায় শরীরের চামড়া ঝুলে যায় যারা দেখবেন যে অনেক মোটা থেকে চিকন হয়েছে তারা কিন্তু বুড়ি বুড়ি হয়ে যায় কিন্তু আমাকে দেখেন দেখেন আমি আমি আমার আমার কমছে কমছে কেন কারণ এটা স্লিম স্লিম আপনার চামড়াকে টাইট করবে যখন আপনি স্লিম হবেন আপনার এটার মধ্যে এমন একটা ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে আপনার চামড়া আপনার হচ্ছে চামড়া ঝুলবে না ও মা গো আল্লাহ আমার হাত কি সুন্দর হয়েছে আমার হাত কি চিগড় হয়েছে আমার হাত কি মোটা ছিল জানেন আমি কেন থাইল্যান্ডে আসলাম আমি আরো খাইতাম জানেন আমি খাইতে পারি নাই থাইল্যান্ডে আসার কারণে আমি পাঁচ দিন না চার দিন চার দিন খেয়ে আর খেতে পারি নাই সত্যি কথা ঠিক আছে যেটা আমি মিথ্যা কথা বললো আসলে বড়টা পছন্দ করি না আমি তাহলে মিথ্যা কথা বলতে পারতাম আমি কিন্তু খেয়ে অনেক স্লিম হয়ে গেছে আমি হয়েছি স্লিম কিন্তু এত না আমি খাইছি হচ্ছে চার দিন চার দিনে আমার তিন কেজির মতো ওয়েট লুজ হয়েছে ঠিক আছে সো আমি আবার যে খাবো বাংলাদেশে গিয়ে দেখেন আমার হাত দেখেন মানে এরকম একদম এরকম একদম চামড়া ঝুলবে না ঠিক আছে কোন টাইপের চামড়া ঝুলবে না আপনি স্লিমও হবেন আবার স্কিন টাইটও হবে এটা না নিলে ভাই সারা জীবন আপনারা পস্তাবেন ঠিক আছে আচ্ছা সো এটা আমি আর দেখাবো না আমি বারবার কেন দেখাচ্ছি জানেন কারণ বারবার আজকে মানুষ আমাকে কমেন্ট করতেছে আপনার ফেসটা এত ভিসেপ লাগতেছে কেন তো ইয়াং লাগতেছে কেন তো চিকন লাগতেছে কেন ভাই আমি চিকন হয়েছি কারণ আমি এটা এখন লঞ্চ করছি আমি এটা খাচ্ছি কারণ আমার প্রোডাক্ট আমার ইউজ করতে ভাল লাগে লাইভে লাইভে আমার ইউজ দেখেন এটা দেখানোর জন্য আমি কত কেজি বাড়াইছি জানেন আমি উন ষাট কেজি হয়ে গেছিলাম এটা জাস্ট দেখানোর জন্য কে আপনাকে ওই যে মানুষ সিনেমা করার জন্য মোটা হয় চিকন হয় না যেমন শাহরুখ খান শাহরুখ খান সিনেমা করার জন্য চিকন হয় মোটা হয় বিভিন্ন যারা প্রফেশনাল নায়ক যারা নাম করা নায়ক নায়িকা তারা কিন্তু তাদের সিনেমা তাদের প্রফেশনের জন্য নিজেকে চেঞ্জ করে আমি আমার প্রফেশনের জন্য নিজেকে কালা করে দেখাই মোটা করে দেখাই এটা আপনাকে বাংলাদেশে কেউ বাংলাদেশ তো কেন আমার মনে পৃথিবীর কেউ আপনাকে এরকমভাবে দেখাবে না কারণ আই লাভ মাই প্রোডাক্ট ঠিক আছে এবং আমার এগুলো কষ্টের ফল এগুলো আমার ড্রিম প্রোডাক্ট এগুলো আমার ড্রিম প্রোডাক্ট আজকে আরেকটা ড্রিম প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে শ্যাম্পু যেটা হচ্ছে শ্যাম্পু আজকে কিন্তু আপনারা লাকি লাকি দুইজন গিফট পাবেন আজকে লাকি দুইজন গিফট পাবেন ঠিক আছে লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দেন সবাই আজকে দুইজন গিফট পাবেন হচ্ছে শ্যাম্পু 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 নিউ শ্যাম্পু রেডি ওয়ান টু থ্রি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ বারবি দেখেন আমার চেন আমার চেন হ্যাঁ আমার গলার চেনটা আমি চিকন হওয়ার কারণে মানে এখানে চলে আসতেছে দুই দিন আগেও আমি লাইভে এই চেনটাই পড়ছিলাম এখানে ছিল আমার গলাটা অনেক চিকন দেখেন ঠিক আছে সো জন্য আমি চেনটা মানে দেখাতেই পারতেছি না চেনটা একদম নিচে চলে গেছে গলা চিকন হওয়ার কারণে ঠিক আছে এই চেনটা কিন্তু অনেক আগের চেন আমি লাইভে পড়ছি আগে সো এরকম গলা কিন্তু চিকন ছিল ওকে রেডি ওয়ান টু থ্রি বারবি শাইন বারবি শাইন বারবি শাইন শ্যাম্পু ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আপনারা তিনটা কাজ করবে এমন শ্যাম্পু দেখতেছেন থ্রি ইন ওয়ান যেটা আপনাকে বাংলাদেশ তো কেন পৃথিবীর কেউ দেখাতে পারবে না সেটা হচ্ছে তিনটা কাজ কি কি আমি বলে দিচ্ছি আমি নিজে সেল করেছি খুশকির জন্য আলাদা শ্যাম্পু সিল্কি করার জন্য আলাদা শ্যাম্পু চুল পরা বন্ধ করার জন্য আলাদা শ্যাম্পু থ্রি ইন ওয়ান আপনাকে এরকম তিনটা কাজ করবে এক একটা শ্যাম্পু যদি কেউ দেখায় আমি শ্যাম্পু সেল করা বন্ধ করে দিব যদি এরকম স্পেশাল আপনাকে কোনো শ্যাম্পু দেখায় যেটা স্পেশালি মালয়েশিয়াতে আপনাদের জন্য বানানো হয়েছে হ্যাঁ আপু যে শ্যাপু জুসের না আমি আমি অফার দিচ্ছি একটু ওয়েট করেন এটাতে আজকে অফার দিব হ্যাঁ এটা নিউ নিউ ধামাকা সো বার্বিসাইন শ্যাম্পু বার্বিসাইন শ্যাম্পুটা হচ্ছে আপনার জাপানি মেয়েদের সিক্রেট হ্যাঁ বার্বিন শ্যাম্পুটা হচ্ছে জাপানি মেয়েদের সিক্রেট জাপানি এবং হচ্ছে মালয়েশিয়া জাপানি এবং মালয়েশিয়া বম কলা জুসটা কবে আসবে আপু আপনি কোথায় আছেন আপনি জানেন না যে আমি অলরেডি থাইল্যান্ডে আসি আমি থাইল্যান্ডে গত বছর আসছিলাম বোম জন্য বোম জুস অলরেডি যে সাকু যে সাকুই বোম জুস ঠিক আছে আপু চোখে নিচে কালো দাগের জন্য হচ্ছে আপনি আমাদের মালয়েশিয়ান ওকে বারবি শাইন শ্যাম্পু ফার্স্ট বার্বি শাইন শ্যাম্পু আমি যদি পারতাম এখন গোসল করে করে দেখাইতাম কিন্তু আমার হাজব্যান্ড তো অ্যালাউ করে না তাহলে আমি ঠিকই দেখাতাম আপু আমি নিও মুখে ব্যথাযুক্ত ব্রণ আপু ব্যথাযুক্ত ব্রণ আপনি আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্টে ব্যবহার করবেন পুতুল স্কিন ট্রিটমেন্টে ব্যবহার ব্যবহার করবেন আচ্ছা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমার কইতে দেন প্লিজ বলতে দেন লাইভ শেয়ার করলে কিন্তু আজকে তিনজন সরি দুইজন দুইজন আজকে কিন্তু এই শ্যাম্পুটা ফ্রি পাবেন দুইজন এই শ্যাম্পুটা ফ্রি পাবেন লাইভ শেয়ার করতে হবে মিনিমাম 50টা এই দামি শ্যাম্পু সবার লাগবে আমি বলি শ্যাম্পু কিন্তু আমার মানে শত্রুদেরও লাগবে যারা আমার শত্রু আছেন তারাও আজকে লাইভ শেয়ার করে এটা ফ্রি নিয়ে যান ঠিক আছে আজকে সবাইকে বললাম যার যে যেমনই হোক না কেন আজকে গেম খেলেন লাইভ শেয়ার করেন ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের শ্যাম্পু নিউ ধামাকা থ্রি ইন ওয়ান ওকে থ্রি ইন ওয়ান হ্যাঁ থ্রি ইন ওয়ান প্রথমত হচ্ছে যাদের অতিরিক্ত ড্যান্ড্রফ মাথা থেকে গরমে ঘামের গন্ধ বের হয় মাথা থেকে দেখবেন যে গরমে অনেকের যে মাথা থেকে যারা হিজাব করে যারা হিজাব করে বা যারা হচ্ছে আপনার অনেক ঘামে তাদের মাথা থেকে অনেক গন্ধ বের হয় এবং অনেক ড্যান্ড্রফ থাকে ড্যান্ড্রফ যাবে গন্ধ যাবে আপনার মাথার থেকে ইন এটা হচ্ছে হচ্ছে একটা কাজ কাজ সেকেন্ড যাদের অতিরিক্ত চুল পরে যাদের অতিরিক্ত চুল পরে এই শ্যাম্পুটা চুল পড়া বন্ধ করবে আলাদা আপনাকে কোনো চুল পড়ার শ্যাম্পু চুল পড়া বন্ধের শ্যাম্পু ইউজ করতে হবে না আলাদা চুল পড়ার শ্যাম্পু ব্যবহার করতে হবে না এটা দিয়ে চুল পড়া বন্ধ হয় ও ঠিক আছে তো আলাদা করে আপনার কোনো shampo লাগবে না সো চুল পড়া বন্ধ হবে থার্ড হচ্ছে আমি বলে দিই লাইভ শেয়ার করলে কিন্তু আজকে বারবিশাইন মালেশিয়া মেদের সিক্রেট মালেশিয়ান মেদের চুল কিন্তু এত সুন্দর আমি না অনেক দেশের মেয়ে সব থেকে সুন্দর হচ্ছে জাপানি আর মালেশিয়ান মেদের চুল মালেশিয়ান মেয়েরা হিজাব করে কিন্তু যারা হিজাব করে না মানে হিজাব করার কারণে ওদের চুল দেখা যায় না যারা হিজাব করে না ওদের চুল দেখে আমি ক্রাশ খাইছি মানে কি যে সুন্দর এত সিল্কি তো এইজন্য আমি মালেশিয়া থেকে আনছি পিছনে কিন্তু লেখা আছে মেড ইন মালেশিয়া এই দিন মালয়েশিয়াতে কিন্তু ছেলেরা লাগাতে পারবে কি হইছে মামা এটা কিন্তু ছেলেরাও লাগাতে পারবে ঠিক আছে সো সেকেন্ড হচ্ছে আপনাদেরতে চুল পড়া বন্ধ হবে যাদের অতিরিক্ত চুল পড়ে যাদের অতিরিক্ত চুল পরে দেখবেন যে চুল অতিরিক্ত পড়ার কারণে টাক হয়ে যাচ্ছেন হ্যাঁ তো এটাতে চুল পড়া বন্ধ হবে ছেলে মেয়ে সবাই লাগাবেন তিন নাম্বার হচ্ছে যাদের কিছে ও আবু আপনার সাথে পার্সোনাল কথা বলা যাবে কিভাবে কিছু পরামর্শ এখানেই বলতে হবে আপু আমার মুখে অনেক র্যাশ গুড়ি গুড়ি পিম্পল আছে কি করবো র্যাশ গুড়ি গুড়ি পিম্পল আছে আপনি হচ্ছে আমাদের রূপের পানিটা ইউজ করবেন রূপের পানি রূপের পানিটা ইউজ করবেন হ্যাঁ লাইফ শেয়ার না করলে কিন্তু আজকে এটা গিফট দিব না তিনজনকে গিফট দিব আপু ম্যাজিক সুসু ম্যাজিক সুসুর প্রাইস ইনবক্স করেন মডারেটর বলে দিবে তিন হচ্ছে আমি বলে দিই এটা কিন্তু আপনার চুল সিল্কি করবে বিদেশি মেদের চুল অনেক বাতাসে নড়ে অনেক সিল্কি থাকে একদম রেশমি সুতার মতো থাকে আপনার চুলকে প্রচুর সিল্কি করবে থ্রি ইন ওয়ান তিনটা কাজের শ্যাম্পু আপনাকে কেউ আজ পর্যন্ত দেখায় নাই তিনটা কাজ একসাথে তিনটা কাজ একসাথে এক হচ্ছে চুল পড়া বন্ধ সেকেন্ড হচ্ছে চুল অনেক সিল্কি করা বিদেশি মেয়েদের মতো তিন নাম্বার হচ্ছে মাথা থেকে গন্ধ বের হওয়া এবং হচ্ছে ড্যান্ড্রফ রিমুভ করা তিনটা কাজের শ্যাম্পু আপনাকে কেউ দেখাবে না আমরা আলাদা আলাদা করে শ্যাম্পু সেল করি চুল পড়ার বন্ধের জন্য আলাদা সিল্কের জন্য আলাদা ড্যান্ড্রফের জন্য আলাদা আমি নিজে সেল করছি সো তিনটা শ্যাম্পুর কাজ আপনি একটা শ্যাম্পুতে পাচ্ছেন আপনার প্রায় তিন হাজার টাকা বেঁচে যাবে কারণ এক একটা শ্যাম্পু এক হাজার টাকা করে হলে তিনটা শ্যাম্পুর কাজ আপনি একটা শ্যাম্পুতে পাবেন মিনিমাম তো দুই টাকা আপনার সেভ হবেই হবে ঠিক আছে তো এইটা আপনি সপ্তাহে তিন দিন লাগাবেন আর এটার স্মেল শুনে যদি আপনি ক্রাশ না খাইছেন আমাকে এটা ব্যাক করবেন এটার স্মেল এত সুন্দর গরমে দেখবেন কি আপনার মাথা থেকে এত সুন্দর গ্রান বের হচ্ছে দেখবেন গরমে মেয়েদের ছেলেদের গা থেকে দুর্গন্ধ বের হয় আর মাথা থেকে দুর্গন্ধ বের হয় ঠিক আছে তো আপনার দেখবেন মাথা থেকে আপনার অনেক সুন্দর গ্রান বের হচ্ছে গরমের কিন্তু এটা হিট আইটেম ঠিক আছে এই শ্যাম্পুটা মেনলি কিন্তু গরমে আপনার সুপার ডুবার কাজ করবে চুল পরাও বন্ধ করবে আবার চুল থেকে গ্রান বের হবে আপনাকে আলাদা পারফিউম ইউজ করতে হবে না আলাদা পারফিউম ইউজ করতে হবে না ঠিক আছে তো আমাদের হচ্ছে বারবি শাইন শ্যাম্পু আপু বিদেশি মেয়েদের সিক্রেট এটা মালয়েশিয়া থেকে আসছে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি রেগুলার প্রাইস এক টাকা রেগুলার প্রাইস এক টাকা আপনারা আজকে অফারে পাবেন কত অফার ওকে আপনারা আজকে অফারে পাবেন আজকে অফারে পাবেন একটা শ্যাম্পু মিনিমাম আ আমার চার্জ নাই একটা শ্যাম্পু মিনিমাম দুই মাস যাবে দুই মাস ঠিক আছে সো আমি বলে দিই এটা একজন ইউজ করলে দেড় থেকে দুই মাস যাবে আপনারা পাবেন অফারে মাত্র 890 টাকা করে আ মাত্র 890 টাকা করে পাবেন অফারে দুই তিনটা নিয়ে নেবেন কারণ আপনাদের দুই দিন পরে এটা কিনতে 1090 টাকা করে নিতে হবে 890 টাকা এরকম তিনটা কাজের শ্যাম্পু আপনাকে কেউ দিবে না আচ্ছা 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 আমি একটু হচ্ছে মোবাইলটা চার্জে দিয়ে লাইভ করি কারণ আমি মুখ ধুবো হ্যাঁ আমি মুখ ধুবো ওয়েট মোবাইলে চার্জ নাই একদমই কি করব আমি কি লাইভ করতে পারবো আমি গেম খেলবো বলছি রুমটা তো অন্ধকার কি আর কমু এটা আসলে কাপল রুম তো এখানে সব সব কাপলরা আসে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কম বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কম মানুষ আসে তো একদমই হচ্ছে রুমটা অন্ধকার হ্যাঁ এগুলো হচ্ছে মানে কি বলবো আপনাদের করে আমাকে এখন মানে আজকে পুরাই করিয়ান লাগতেছে এটা আমি নিজেও দেখছি একদমই কোরিয়ান লাগতেছে কারণ আমি শুকাইছি তো মানে কোরিয়ান মেয়েদের হাত পা গুলো অনেক চিকন থাকে আমাকে অনেক মানে কোরিয়ান লাগতেছে আমি যখন চিকন থাকি আমাকে কোরিয়ানই লাগে আমি তো চিকন হয়েছি এখন আপনাদের চোখের সামনে কিন্তু চিকন হয়ে দেখাইছি তো কেউ কিন্তু আমার সাথে আর চ্যালেঞ্জ লাগতে পারবেন না ঠিক আছে আচ্ছা এখন আমি ফোনটা রাখবো কোথায় একটু হেল্প করো আমাকে ফোনটা একটু জায়গা দাও চার্জ নাই চার্জ নাই আমি মুখ ধু এমনিও আমি মুখ ধুবো কারণ সারাদিন মুখ ধুই নাই তো আমি এখন মুখ ধুবো যেহেতু আমার লাইভও হয়ে গেল স্ক্রিন কেয়ারও হয়ে গেল কিছু একটা দাও আমি এটার উপরে ফোনটা রাখবো তুমি দেখো মোবাইল স্ট্যান্ড আছে আমার স্টিক গুলো আপু বারবি শেন শ্যাপুরে হ্যাঁ বলে দিছে হাই আপু আমি আমি কিন্তু গেম খেলবো লাইভ শেয়ার করবেন আমি গেম খেলবো লাইভ শেয়ার করবেন ঠিক আছে চিকন হাত গুলা এত সুন্দর লাগে কি বলবো আমার গালগুলা হাতগুলা এত মোটা হয়ে গেছিল আপনাদের জন্য জাস্ট আমি আপনাদের জন্য মানে ইচ্ছে করে মোটা হয়েছি যে এটা খেয়ে খেয়ে দেখাবো লাগবে দেখেন মানে আমার কষ্টের ফল কিন্তু আমি পেয়ে গেছি ঠিক আছে লাগেছে তুমি এরকম করো কোনো তোমার হাত পা নড়ে না আসলে আবু ফর্ষা হওয়ার জন্য কি লাগেজের ইয়া গুলা ওই যে সাইড পকেটগুলো গুলো আবু হওয়ার জন্য কি ব্যবহার করবো ডিএলাক্স ফোরডি ডিএলাক্স ফোরডি ফোনটা হচ্ছে কই রাখবো না লাইভ করতে পারবো না কেটে দিতে হবে আজকে লাইভ করতে পারব দুই দিন পরে লাইভে আসছি আমার আপু জানদের সাথে দেখা করতে আমার হরান আপুদের সাথে পাঁচটা কাচ্চি নিয়ে একদমই লাইভ করার সময় পাইনি কিন্তু দেখেন আমার মোবাইলে চার্জ নেই চার্জও দিতে পারিনি মেসেজরা কি আছে মেসটার জন্য লাল پوری মেস্টার জন্য হচ্ছে লাল پوری লাল پوری লাল پوری মেস্টার জন্য লাল پوری ঠিক আছে মুখ ধুবো ভাবছি পাইছো থাক লাইভ করতে পারব না এখন আর করব না আগো তুমি এখন কত কি যে আমি মাপি নাই কারণ আমি তো ঘুরতে আসছি আর আমি আর খাইও নাই বাংলাদেশে গিয়ে আমি খাবো কিন্তু আমি স্লিম হয়েছি এটা আমার মুখ হাত দেখি আমি বুঝতে পারতেছি স্লিম না হলে কি আমি ইয়া করতে পারতাম মানে ওয়েস্টার্ন ড্রেস পড়তে পারতাম বলেন ওয়েস্টার্ন ড্রেস পরে পরে ছবি তুলতেছি এখন আমি ওয়েস্টার্ন ড্রেসই পরে আসছি আবু নোরা সুলতানা দিলে ফসা হওয়া যাবে আল্লাহ নোরা সুলতানার জন্য মানুষ পাগল আপু কি বলেন আমাদের তুরস্কের ফসাকারী ক্রিম নোরা সুলতানা আচ্ছা আমি এখন মুখ ধুবো আচ্ছা দাঁড়ান আমরা গেম খেলি যেহেতু আমি কথা দিছি যে আপনাদেরকে আজকে উইনার করবো এখন গেম খেলবো একটা প্রোডাক্ট দেখাবো প্রোডাক্টের নাম বলবেন কাজ বলবেন যে আগে বলতে পারবেন সে উইনার আপু কিছু তো বলে না কি বলবেন আপু যে গরম পড়ছে বডি ক্রিম কি ফ্রিজে রেখে ইউজ করতে পারবো আপু কোনো দরকার নাই কারণ বডি ক্রিম তো আপনার ইয়া হবে না গরম হবে না কিছু হবে না ঠিক আছে আপনার যেহেতু গরম পড়ছে আপনি ইয়া নেবেন আমাদের মুক্তার জেল মুক্তার জেল দিয়ে আপনার কাছে মনে হবে কি আপনি সমুদ্রে গোসল করতেছেন একদম ঠান্ডা অনেক সুন্দর লাগবে বডি বাডি এর জন্য কি করবো আপু তোমাকে অনেক সুন্দর থ্যাংক ইউ আমি অনেক টায়ার্ড আমি অনেক টায়ার্ড আমার ঘুম টুম কিছুই হয় না কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আমি আর ঘুরতে আসবো না আমার অনেক কষ্ট হয় বাবারে বাবা খায় না দায় না কি একটা অবস্থা আপু যেসা কফার দাও আপু যেসা কোনো আচ্ছা সো আমি এখন একটা প্রোডাক্ট দেখাবো প্রোডাক্টের নাম বলবেন কাজ কত বলতেছি আবু মুখ লাল হয়ে যায় কি করবো মুখ লাল হয়ে যায় আপনি আমাদের হচ্ছে টমেটো জেলটা লাগাবেন টমেটো নোরতান ভালো লাগছে আবার পিক হয়েছে আমার অনেকে আমাদের ক্রিম ঠোঁটে লাগায় আমি বলি না তারপরও নিজে নিজে লাগায় ফ্লাস্ট মি ঠোঁট একদম গোলাপি হয়ে গেছে ঠোঁটে আমাদের নাইট ক্রিম লাগালে ঠোট গোলাপি হয়ে যাবে বারবি টল লাগছে আমাকে আসলে আজকে আমাদের বারবি বারবি লাগতেছে চিকন হইলে মেয়েদেরকে আসলে একদম পুতুলের মতো লাগে ঠিক আছে আপু ওজন ওজন কমানোর জন্য কি কি খাইছো আপু সবাই জানে এটা এই জিনিসটা দেখানোর জন্য আমি অনেক কষ্ট করছি আমার কষ্টের ফল আজকে এটা ঠিক আছে কি কষ্ট করছি জানেন আমি মোটা হয়েছি লাইভে মানে চিকুণ হয়ে দেখাবো দেখে ইচ্ছা করে মোটা হয়েছি আমি ঠিক আছে আপনি দেখবেন এক মাস আগে লাইভে আমাকে কি পরিমাণে মোটা লাগতেছিল আর এখন দেখেন ঠিক আছে আবার তোমার মতো করতে মাস্ক ইউজ করতে হবে আমার মতো আমার মতো ফর্সা হইতে হইলে অবশ্যই আপনি আমাদের হচ্ছে কি আচ্ছা আপু বডি ক্রিম আছে আচ্ছা আজকের জন্য মাফ চাই আজকে আমি আসলে আর থাকতে পারতেছি না মোবাইলে চার্জ নাই ফটো চার্জ নাই মোবাইলে এখন একটা প্রোডাক্ট দেখাবো আচ্ছা তুমি আমাকে ইয়াটা এনে দাও তাহলে প্রোডাক্টের ব্যাগটা এনে দাও টেবিলের উপরে বুঝো কথা নাকি আপু আমি কমাতে চাই দশ কেজি প্লিজ বলো আপু এগুলো বলে ফেলছি এখন কইতে পারবো না টায়ার হয়ে গেছি আপু রূপের পানি তো অফ তো হাই হ্যালো আচ্ছা এখন আমি গেম খেলবো দেখে আমি এতক্ষণ বক করতেছি দেখছেন আমি কত ভালো মোবাইল চার্জ লাগাই আমি বক বক করতেছি আমি আপনাদের সাথে গেম খেলবো আপনাদের কথা দিছি আমার হরান আপুদেরকে বলছি যে আজকে গিফট দিব আজকে বলছি যে গিফট দিবই দিব দ্যাটস আজকে কিন্তু আমি যাচ্ছি না ঠিক আছে ওকে তো হাই আপু হ্যালো

কোরিয়ানদের মানে এমন একটা জিনিস দিয়ে তৈরি এটা একদম আপনাকে ফর্সা করবে কোরিয়ান দই কোরিয়ান দই হ্যাঁ আর এই দই জেলটা আমি এত রিভিউ পাইছি আমি ভাবছিলাম দই জেলটা মনে হয় এক মাস পরে আমি রিভিউ পাবো কিন্তু এই দই জেলটা আমাকে সাত দিনেই রিভিউ দিছে কাস্টমারের এটাতে দাগ যায় দাগ যায় এবং এই দই জেলটা নাইট ক্রিমের মতো আপনি মুখে দিয়ে ঘুমাই যেতে পারবেন আমি দেখাচ্ছি কি আমি যে দেখাবো মোবাইলে তো চার্জ নাই ওয়েট 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 আমি আসলে স্কিন কেয়ার করবো দেখে আমি বক বকও করতেছি স্কিন কেয়ারও করতেছি কারণ আমি তিন চার দিন ঠিক মতো কোনো স্ক্রিন কেয়ার করতে পারি নি বাচ্চা কাচ্চার নিয়ে অবস্থা খারাপ ঠিক আছে এই যে যারা আসলে বাচ্চা কাচ্চা মা আছেন আমার পুরো ইউজ করেন অনেক কষ্ট করে আসলে ইউজ করেন অনেক কষ্ট আমি বুঝতে পারি এই জন্য আমি বলবো আমার প্রোডাক্ট আপনাদের জন্য বেস্ট কারণ ওই যে সকালে একটা লাগানো দুপুরে একটা লাগানো রাতে একটা লাগানো মানে ঘষা করতে হবে না আপনি আপনি কষ্ট করে দিনে দুইবার বা একবার অনেক সুন্দর হয়ে যাবেন আমাদের খাওয়ার প্রোডাক্ট আছে আমি কিন্তু খেয়ে খেয়েও সুন্দর আমি কিন্তু ভিতর থেকে সুন্দর দেখেন আমার গড় টালা দেখলে বুঝবেন আমি শুকানোর জন্য প্রোডাক্ট খাই আমি ফর্সা হওয়ার জন্য প্রোডাক্ট খাই সো আমাদের প্রোডাক্টগুলো সেফ আমাদের প্রোডাক্টগুলো সেফ আপনি খেয়েও সুন্দর হতে পারবেন আবার মেখেও সুন্দর হতে পারবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে দই জেল তো ওই জেলটা কিন্তু একদম দেখেন ক্রিমের মতো একদম ক্রিমের মতো ওই যে একদম ক্রিমের মতো ঠিক আছে সো এটা আপনি রাতের বেলা এভাবে করে দিয়ে আপনি কিন্তু ঘুমাই যেতে পারবেন আপনার যদি মনে হয় যে এটা নাইট ক্রিমের মতো আমি চাই কাজ করবে তাও আবার কোরিয়ান প্রোডাক্ট কোরিয়ান প্রোডাক্ট কিন্তু কোরিয়ানদের মতো করে ঠিক আছে এই প্রোডাক্টটা স্পেশাল ব্যাপার কি জানেন এই প্রোডাক্টটা আপনাকে সেফ ভাবে মানে স্কিন পাতলা করা ছাড়া অনেকে বলে না আপু আমি কোরিয়ান প্রোডাক্ট দিয়ে ফসা হতে চাই তাও আবার জেল আর গরমে জেল কিন্তু অনেক ভালো কাজ করে গরমে জেল কিন্তু অনেক ভালো কাজ করে জেল ঠিক আছে তার মধ্যে এরকম ক্রিম জেল এরকম ক্রিম জেল আপনাকে বাংলাদেশে কেউ দেখায় নাই ওই চাইনিজ জেল মেল এগুলো আমিও সেল করতে পারি আমি কিন্তু ওইসব সেল করি না আমি একশো পার্সেন্ট কোরিয়া থেকে জেল আনি আমার খরচ অনেক লাগে কারণ কোরিয়া থেকে প্রোডাক্ট আনতে অনেক খরচ তার মধ্যে এরকম জেল তো এই যে দেখেন ক্রিমের মতো দেখছেন এই ক্রিমের মতো জেলটা এই ক্রিমের মতো জেলটা আপনি মুখে দিয়ে আপনি চাইলে রাতের বেলা ঘুমাই যেতে পারবেন হ্যাঁ আর এই জেলটা একমাত্র জেল বাংলাদেশে যেটাতে দাগ যায় ফর্সা হয় এবং এই জেলের মধ্যে দাগ মানে এমন একটা জিনিস আছে আপনার গর্ত টাইট হবে মুখের গর্ত টাইট হবে ঠিক আছে মুখের গর্ত টাইট হবে চুলে লাগালে চুল সিল্কি হবে দাগ যাবে এবং লোম দেখা ভ্যানিস হবে লোম দেখা দেখেন জেল দেওয়ার পরে আমাকে ফর্সা লাগতেছে এখন আপনি চাইলে জেলটা দিয়ে ঘুমাই যেতে পারবেন শুকানোর পর ঠিক আছে ইভেন আপনি যদি বলেন যে না আমার এত রাখার সময় নাই আপনি এক ঘন্টা রাখবেন এক ঘন্টা রেখে দেন পানিতে ধুয়ে ফেলবেন এক ঘন্টা রেখে দেন পানিতে ধুয়ে ফেলবেন এটা যে কি পরিমাণে সুন্দর করবে আমি কিন্তু এই জেলটা এক বছর ধরে ঘুরে আনছি কোরিয়া থেকে এক বছর আপনি দেখবেন সাবোসঅে আপনি নতুন নতুন প্রোডাক্ট রেগুলার রেগুলার দেখবেন না আমি কিন্তু অনেক খুঁজে খুঁজে প্রোডাক্ট এই আমার একটা স্বপ্নের প্রোডাক্ট ছিল এবং এটা আপনার টাকা উসুল করবে কারণ এটা দই 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 জেল জেল কোরিয়ান এমনি অনেক ফর্সা করে তার মধ্যে কোরিয়ান ইনোভেশন কোরিয়ান ইনোভেশন মানে কোরিয়া থেকে আসছে আপনাদের জন্য ফর্সার জন্য বানাইছে এটা ঠিক আছে এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশি মেয়েদের জন্য বানাইছে আপনাদের তো মানে প্রাউড ফিল করা উচিত হ্যাঁ তার আমি একটা শার্ট পরছি আপনাদের তো প্রাউড ফিল করা উচিত যে সাবু অপুর জন্য সাবু অপুর জন্য আপনারা সাবু অপুর মাধ্যমে আপনারা কোরিয়া থেকে স্পেশাল প্রোডাক্ট পাচ্ছেন যেটা আপনাদের জন্য বানানো হয়েছে ফর্সার জন্য কারণ এটা আপনি আর কোথাও পাবেন না এটা কিন্তু শুধু আমাদের জন্যই বানাইছে কোরিয়াতে আমি যেভাবে বলছি ওইভাবে বানাইছে আমি বলছি ফর্সা চাই দাগ যাবে এটাতে দাগ যায় ফর্সা হতে পারবেন এবং চৌদ্দ বছরের মেয়েরা কিন্তু এই জেলটা লাগাতে পারবে চৌদ্দ বছরের মেয়েরা এই জেলটা ইজিলি লাগাতে পারবে ঠিক আছে ওকে আমি টায়ার্ড হয়ে গেছি এখন আমি একটা প্রোডাক্ট দেখাবো প্রোডাক্টের নাম বলবেন কাজ বলবেন জায়গায় বলতে পারবেন সে উইনার ওহ এত রাত তোর গোসম করবো না সুইমিং পুলে গোসল করছি এক ঘন্টা ওকে এখন গোসল করবো না এখন জাস্ট মুখটা এক ঘন্টা পর ধুয়ে ফেলবো আচ্ছা জানেন এখানে না পুরা মালদ্বীপের মতো আমি একটু কালো হইনি কালো হইলাম না কেন আমি সানস্ক্রিন লাগাই নেই বুঝছেন টনও একটু পর পর সানস্ক্রিন লাগায় টরো ছিল তো একটু পর পর সানস্ক্রিন লাগায় আমার বলতেছে সানস্ক্রিন লাগাও সানস্ক্রিন লাগাও আমি কোনো সানস্ক্রিন লাগাইনি আমি কালাই হইলাম না আমি কালো হওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ কালো হওয়ার চেষ্টা করতেছি আজকে আমি একটু সানস্ক্রিন মাখিনি এক ফুটও সানস্ক্রিন মাখি নেই কিন্তু আমি কালো হইলাম না বুঝলাম না কেন আমি শুনছি যে যারা নাকি ফর্সা হওয়ার সাপ্লিমেন্ট খায় যেমন আমি তো জেসাকো খাই ডিন্ডা খাই তো যারা কিনা ফর্সা হওয়ার জুস খায় তারা নাকি কালো হয় না সহজে তারা নাকি রোদে গেলেও তেমন একটা কালো হয় না হ্যাঁ মানে ভিতর থেকে ফসা থাকে তো তেমন একটা কালো হয় না ঠিক আছে আপু তেলের জন্য কি ক্রিম দিব আপু বলতেছি এখন একটা প্রোডাক্ট দেখাবো না বলবেন কাজ বলবেন যে আগে বলতে পারবেন সে উইনার রেডি ওয়ান টু থ্রি স্কিনের মধ্যে আপার লিপ কালো কি ইউজ করবো আজকে আমার কোমর বাগা হয়ে গেছে আপু বাচ্চা বলতে বলতে আপনারা এসে একটু পাইলা দেন থাইল্যান্ডে অনেক বাঙালি আছে অনেক বাঙালির সাথে দেখা হয়েছে আজকে আর কিছু দেখাইতে পারবো না আর তাকে তো পারবো না আপু তুমি ঘুরতে গেছো আমাদের ট্রিট আপু এটা কিছু না থাইল্যান্ড আমার কাছে হচ্ছে ইয়া কক্সস বাজার আপু থাইল্যান্ড এখন সবাই আসে থাইল্যান্ড হচ্ছে একটা এখন আপনার ইয়ার মতো মানে কক্সস বাজারের মতো ঠিক আছে আর বেশি দামও না প্লেন ভাড়া তেমন না সো আমি যখন আমার স্বপ্নের দেশে যাই তখন আমি আপনাদেরকে ট্রিট দিই যেমন আমি জাপানে গেছি কোরিয়ায় গেছি নেক্সট আমার আরেকটা ইচ্ছা আছে তো দোয়া করবেন যদি আমি সেখানে যেতে পারি তখন ট্রিট দিব তখন তুরস্কে গেছি এসব দেশে যাওয়া অনেক কষ্ট জাপানে যাওয়া কিন্তু অনেক কষ্ট সো থাইল্যান্ড আপু কিছু না ঠিক আছে সো কোনো অফার নাই ওকে এটা শ্যাম্পু তো অফার দিছি না শ্যাম্পু তো অফার দিছি ওকে এটা কি বলেন এটা কি এটা কি কাজ করে রেডি ওয়ান টু থ্রি এটা কি এটা কি কাজ করে জলদি হাই হাই আমার আমার দশ বছর বয়স কমে গেছে না এরকম মনে হচ্ছে না আবার আর দুই তিন মাস পরে চৌত্রিশ বছর হবে মাই গ্লাম দুটাবোস্টার মাই গ্ল্যাম গুটাবুস্টার মাস দে বা দে স্কিন অনেক ব্রাইটনিং করবে রোদপুরে রাখবেন আচ্ছা ফারজানা আপু আপনাকে উইন করে দিলাম এটা হচ্ছে সপ্তাহে দুই দিন আপনি জানেন এটা আমি কিন্তু থাইল্যান্ডে আসার আগে মেখে আসছি থাইল্যান্ডে আসার আগে আমি কিন্তু লাইভে মেখে আসছি এটা মাখার কারণে আমার মুখটা এত সাদা লাগতেছে জাস্ট বিকজ অফ দিস কারণ এটা আমি থাইল্যান্ডে আসার আগে মেখে আসছি কারণ আমি জানি যে বাচ্চা নিয়ে যেহেতু যাচ্ছি আমার কোনো স্কিন কেয়ার করা হবে না এটা কিন্তু ইমার্জেন্সি আপনাকে ফর্সা করবে সুন্দর করবে ইমার্জেন্সি মানে আপনি মনে করেন হঠাৎ আপনি কালো হয়ে গেছেন রোদে গিয়ে বা আপনি জন্মগত কালো বা আপনার ভয় লাগে ক্রিম মাখতে তখন আপনি কি করবেন এই মাস্কটা সপ্তাহে দুদিন লাগাবেন এটা ইনজেকশন মাস্ক এটা ইনজেকশন মাস্ক মানে এটা ইনজেকশন দেওয়ার মতো আপনাকে ফর্সা করবে সপ্তাহে দুই দিন লাগাবেন সপ্তাহে দুই দিন জাস্ট সপ্তাহে দুই দিন লাগাবেন এই মাস্কটা আমি নিজে লাগাইছি থাইল্যান্ডে আসার আগে এখন পর্যন্ত আমি ফর্সা আছি আমি কোনো নাইট ক্রিম মাখতেছি না কিচ্ছু করতেছি না হ্যাঁ তো বুঝেন যে আমি কি পরিমাণে ফর্সা আছি এই মাস্কটা অনেক সাদা করে অনেক মাত্র মানে মজার ব্যাপারে কি জানেন মাত্র দুই দিন মানে আপনি শুক্র শনিবার বা যে কোনো দুই দিন আপনি মাখবেন দুই দিন মেখে আপনি দেখবেন যে আপনি দিনে দিনে কত ফর্সা হচ্ছেন প্রথম দিন থেকে আপনি ফর্সা হবেন প্রথম দিন থেকে প্রথম দিন থেকে হ্যাঁ যাদের ব্রোন আছে তারা একটু লাগাবেন না প্লিজ ব্রোন আপুদেরকে আমার মানে প্রোডাক্ট দিতে ভয় লাগে ঠিক আছে কারণ ব্রোনালাই স্কিন না কখন কি যে হয় এর জন্য ব্রনের প্রোডাক্ট আলাদা ব্রনের প্রোডাক্ট আমার কাছে আসে ব্রোনের প্রোডাক্ট আলাদা নিয়ে নিবেন ওকে ওকে ফাইন এখন আমি চলে যাই আপনারা আপনাদেরকে অনেকদিন পর দেখতেছি অনেক মিস করছি সরি আর মনে হচ্ছে যে কত বছর পরে আপনাদেরকে দেখতেছি আপনারা হচ্ছে আমার লাইফ আমার মানে ওয়ার্ল্ড মানে আমি যখন লাইভে না আসি আমার কিন্তু অনেক খারাপ লাগে আমার মাথা ঘুরাই কারণ আমি সাত বছর আপনাদেরকে দেখতেছি সাত বছর এই যে আপনাদের আইডি দেখি আমার অনেক শান্তি লাগে কমেন্ট মানে একটা অভ্যাস হয়ে গেছে হ্যাঁ তো আপনাদেরকে ছাড়া থাকা ইম্পসিবল আমি যদি বুড়ি হয়ে যাই আমি পান খেতে খেতেও লাইভে আসবো ঠিক আছে আমি পান খাবো অবশ্যই বুড়ি হয়ে গেলে তো আমি যদি এরকম সুন্দর থাকি আমার প্রোডাক্ট দিয়ে আপু ইফ দিস মাস্ক মেক ইউর স্কিন ইনস্ট্যান্টলি দেন ইট উইল গো আওয়ে আফটার ফিউ ডেজ অ্যান্ড দেন ইউ ব্ল্যাক এগেন সো হাউ ইজ দিস গুড ওকে হাউ ইজ দিস গুড ওকে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে গ্লুটা মাস্ক হ্যাঁ আমি আপনাকে একটু ডিফারেন্সটা বলে দিই বাজারে আপনি অনেক মাস্ক দেখবেন অনেক সেলাররা লাইভের মধ্যে এইটা ওইটা মাখে মেখে মেখে বলে সাদা হয়ে গেছি সাদা হয়ে গেছি সাদা হয়ে গেছি সেগুলো আপনার আজকে সাদা করবে কালকে আবার কালো করে দিবে কিন্তু এইটা আপনাকে পার্মানেন্ট ফর্সা করবে হাউ হাউ কাম সেটা হচ্ছে আপনার এটার মধ্যে গ্লুটা আছে গ্লুটা গ্লুটা জিনিসটা হচ্ছে ইনজেকশনের মতো কাজ করে গ্লুটা থায়নের নাম শুনছেন যেটা মানুষ খায় ইনজেকশন দেয় ফর্সা হওয়ার জন্য that's why এই মাস্কটা সব মাস্ক থেকে डिफरेंट হ্যাঁ আপনাকে পার্মানেন্ট ফর্সা করবে শুধুমাত্র এই মাস্কটা এই মাস্কটা মেখে যখন আপনি ফর্সা হয়ে যাবেন তারপরে আপনি সানস্ক্রিন মাখবেন আপনি জীবন কালো হবেন না অথবা আপনি সপ্তাহে একদিন ধরে রাখার জন্য কালারটাকে এই মাস্কটা মাখতে পারেন এবং এর দামটা অনেক কম এর দামটা অনেক কম মাত্র কত 1200 টাকা এটা অনেক দিন যাবে এবং এটা আপনি একটা মেখে আপনি পাগল হইতে বাধ্য যাদের বাজেট কম তাদের জন্য আমি কিন্তু এই মাস্কটা আনছি ঠিক আছে আচ্ছা এখন চলেছি আল্লাহ হাফিজ টাটা বাই বাই গুড নাইট কেমনে কাটবো লাইফ অনেক মানুষ দেখতেছেন থ্যাংক ইউ টাটা